অনুষ্ঠানে সহযোগী নিবেদক রঙ্গলি হারবাল করিষ্মা ক্রিম শ্যাম্পু এখন খুব মনে পড়ে না আস্তে আস্তে স্মৃতি ঝাপসা হচ্ছে মনে যেটুকু পড়ে সেটুকু হচ্ছে গান নিয়ে ছড়া নিয়ে ছন্দ নিয়ে তাল নিয়ে আমার ছেলেবেলা তৈরি হয়েছিল আমার সাংগীতিক পরিবেশ ছিল একেবারেই অন্যরকম আমার বাবা শ্রদ্ধে পবিত্র দাশগত মহাশয় তিনি ছিলেন আপাদমস্তক একজন মিউজিক্যাল মানুষ লখনৌর ভাতখখান্ডে ম্যারিস মিউজিক কলেজে তার পড়াশুনো তার চাকরি গানের চাকরি বাবা সেখানে গান শেখাতেন লেকচার ছিলেন তো এই রকম একজন পিওরলি ক্লাসিক্যাল মিউজিশিয়ান একজন বাবার মেয়ে হওয়া অনুযায়ী আমার হওয়া উচিত ছিল ক্লাসিক্যাল মিউজিশিয়ান কিন্তু আমি সেটা হতে পারিনি ছোটোবেলা থেকেই অসম্ভব ফাঁকি দিয়েছি আর গানটাকে চিরদিনই খেলা খেলা ভাবে নিয়েছিলাম আমার যে সময়টা মনে পড়ে না বাবার কাছে শুনেছি যখন আমার দশ মাস বয়স তখন থেকে আমার প্রথম প্রেম ছিল ছন্দ তাল তবলা তবলা বাজাতাম দশ মাস বয়স থেকে তারপরে বড় হয়ে আস্তে আস্তে তখনও খুবই ছোট বাবার সঙ্গে ঘরে তবলায় প্র্যাকটিস করেছি এবং ফাংশানে তবলা বাজিয়েছি মা খুব রাগ করতেন মা বলতেন যে মেয়ে মানুষ তবলা বাজাবে গান করো মাও ছিলেন একজন গানের পরিবারের আমার মায়ের বাবা মায়ের কাকা এরা সবাই গানের মধ্যে ডুবেছেন ক্লাসিক্যাল মিউজিক আধুনিক গান কাজী নজরুল ইসলামের গান আর আমার মা শ্রদ্ধেয় জর্জ দা মানে দেবব্রত বিশ্বাসের ছাত্রী আমার জন্মের অনেক বছর আগে কাছে গান শুনে প্রেমে প্রথমে রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের গানের তো আমার খুব গর্ব হতো আমার মায়ের গুরু জর্জদা জর্জ বিশ্বাস তা এইরকম মা বাবার কাছে জন্মেছি তাই বড় হয়ে বুঝি এখন বুঝি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই কারণ আমার জিন আমার জিনের মধ্যে আমার মায়ের গান আমার বাবার গান আমার ঠাকুরদা তিনি পেশায় ছিলেন একজন লয়ার কিন্তু তিনি ভীষণ ভালো ক্ল্যারিয়নের বাজাতেন আমার মায়ের বাবার বাড়ি তারা সবাই ক্লাসিক্যাল মিউজিকের চর্চা করতেন সুতরাং এতগুলো জিন আমার মধ্যে এসেছে তাই মিউজিক্যাল হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ছোটবেলায় খুব খেলাধুলো করতাম আমি নিজে ক্রিকেট খেলেছি আমি ফুটবল খেলিনি টেবিল টেনিস খেলেছি তখন অবশ্য আমার আমি স্কুল পেরিয়ে গেছি স্কুল পেরিয়ে যখন প্রায় কলেজ ছুঁই ছুঁই সেই সময় একজন কোচ আমাদের টেবিল টেনিস শেখাতে আসতেন সেই টেবিল টেনিস খেলা এখনও চলছে এখনো মাঝে মাঝে কোথাও সুযোগ পেলে সল্টলেকের সাইতে গিয়ে টেবিল টেনিস খেলি বাবা ছিলেন খুব ভালো ফুটবলার বাবা ব্রিটিশদের সঙ্গে ফুটবল খেলেছেন এবং বাবার কপালে একটা ছোট্ট দাগ ছিল সেই দাগটা হচ্ছে ব্রিটিশের পায়ের জুতোর দাগ তো সেই বাবার খেলা প্রীতি ফুটবল প্রীতি ক্রিকেট প্রীতি আমাকে খুব খেলা মগ্ন করেছিল আমি জানি না আমার সময়ে আমার সমসাময়িক যারা ছিলেন আমার বন্ধুরা আমার মতন খেলা পাগল খুব কমই ছিলেন আমি রেগুলার লেডিস ক্রিকেট অ্যাটেন্ড করতাম লেডিস ক্রিকেট খেলা হলে ইডেনে যেতাম এবং সেই সময় আমি যে সময় যাদের খেলা দেখেছি শান্তারাঙ্গোস্বামী ডায়না এডুলজি লোপামুদ্রা ভট্টাচার্য খুব ভালো স্পিনার ছিলেন শিরূপা বোস আর রয় এদের খেলা দেখেছি এবং আমি ভেতরে ভেতরে বোধায় চেয়েছিলাম যে যদি আমি একজন ক্রিকেটার হতে পারি যদিও আমি তো খুব ভালোভাবে খেলা শিখতে পারিনি তাই খেলোয়াড় হওয়া আমার হয়নি আর আমার কপালে ছিল গান আমার মাথায় ছিল গান আমার হৃদয়ে ছিল গান তাই গানই আমাকে গ্রাস করে নিল দমদমে সিঁথিতে আমার জন্ম সেটা একটা ভারী সুন্দর পাড়া আজকাল আর সেই ভালোবাসা আজকাল আর সেই আন্তরিকতা এটা আর দেখতে পাই না উত্তর কলকাতা সিথি মানে উত্তর কলকাতা সেখানে ছিল একটা ভীষণ হৈ হৈ ব্যাপার আর সেই হৈ হৈ পাড়ায় গানের আসর বসত আমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে অনেকেই আসতেন আমার মনে নেই আমি শুনেছি আমার জন্মের আগে বা তখন বলে আমি খুব ছোট কান্তি সরকার অসাধারণ রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পীযুষ দা আমরা বড় হয়ে পীযুষ দাই বলেছি পীযুষ কাকু হয়তো বলবা বলা উচিত আমার তো তিনি আসতেন আমাদের ক্যারাম খেলার একটা আসর এবং গানের আসর বাবা নিজে পিওর ক্লাসিকালের মানুষ অথচ বাবার মধ্যে আমি দেখেছি সমস্ত রকম গানের প্রতি বাবার একটা অকুণ্ঠ শ্রদ্ধা এবং সেটাই বোধ আমাকে আমি যে পঞ্চাশ রকমের গান গেয়ে বেড়াই ছোটবেলায় বাবার মতন এমন গুরু পেয়েছিলাম বলেই সেটা বোধ আজ সম্ভব হয়েছে আমার মা শ্রদ্ধা সুব্রতা দাশগুপ্তা যিনি জর্জদার ছাত্রী দেবব্রত বিশ্বাসের ছাত্রী তার একটা ভারী সুন্দর গানের খাতা ছিল আমি তো আমার মায়ের কাছে গান শিখিনি কিন্তু শিক্ষাটা ছিল অন্য রকম মায়ের ভালো লাগা মায়ের গুরুর প্রতি শ্রদ্ধা মার গানের প্রতি ভালোবাসা মা সেই গানের খাতাটা আমাকে ভীষণভাবে টানত অদ্ভুত সমস্ত গান আমার মনে আছে অদ্ভুত কেন বলছি কারণ মায়ের গানের খাতায় যেভাবে সে গান দেখেছিলাম সে গান পরে শুনেছিলাম অন্যভাবে আর এখন সে গান হৃদয় নাড়া দেয় অন্যভাবে মায়ের ডায়েরির মধ্যে লেখা ছিল আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান কিন্তু আমার জীবনের প্রথম রবীন্দ্রসঙ্গীত ছিল দাঁড়িয়ে গানে

কাছে এ গানের তালিম কিন্তু বাবা কখনো রবীন্দ্রসঙ্গীত শেখাতেন না আমায় শিখিয়েছিলেন এবং আড়াই বছর বয়স বা তখন আমার তিন পূর্ণ হয়নি আমি অল ইন্ডিয়া চিলড্রেন মিউজিক কনফারেন্সে অত ছোট বাচ্চারা তখন গাইত না আমি খুব বেআইনিভাবে এ গান গিয়েছিলাম আমার প্রথম দর্শকের সামনে শ্রোতার সামনে আমার প্রথম নিবেদন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তাই এ গান আমার রক্তে এ গান আমার বোধে আমাদের বাড়িতে যে গানের আসর বসতো আমাদের বাড়িতে গানের চর্চা হতো নানান আড্ডা হতো সেই আড্ডায় আসতেন একজনের কথা বাবার কাছে শুনেছি আমার আর ভালো এখন মনে পড়ে না পরিচালক নববেন্দু চট্টোপাধ্যায় তো একবার শুনেছি যে রানুর প্রথম ভাগ ছবি তৈরির সময় বাবাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনার মেয়েকে দিন না রানুর প্রথম ভাগের জন্যে তো মা ছিলেন ভীষণ ঘোড়া মা একেবারে বাদ সাদলেন বললেন যে না আমি আমার মেয়েকে দেব না সুতরাং আমার ছবি করা হলো না আমার যতদূর মনে পড়ে বোধহয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি রিহার্সাল হয়েছিল বা হওয়ার কথা হয়েছিল আমার এখন স্মৃতিতে নেই সবই এখন মায়ের কাছে শুনি মায়ের কাছে এখনও পুরনো কথা গল্প হয় তো সেই সমস্ত স্মৃতি ভীষণভাবে টানে নানান গল্প নানান কথা ছোটবেলার কথা বাবার কাছে আরও অনেক গল্প শুনেছি যেমন পাহাড়ি শান্নালের গল্প পাহাড়ি সান্নাল ভীষণ ভালো গান গাইতেন পুরুষোত্তম দাস জালোটা অনুপ জালোটার পিতৃদেব তার কথা লখনউর গল্প বাবা ওয়াসি হোটেলে লখনৌতে বাবা যখন প্রথম যান বাবাকে প্রথম দিন ব্যাঙের মাংস খাইয়ে দিয়েছিল বাবার দুই বন্ধু না জানিয়ে তো নানান রকমের মজার ঘটনা এই গল্প আড্ডা দিয়েই আমার ছোটবেলা তৈরি হয়েছিল আড়াই তিন বছর বয়সে চিলড্রেন মিউজিক কনফারেন্সে গান গাওয়া কিন্তু আমার গান শেখাটা সবাই যেভাবে গান শেখে খুব তথাকথিতভাবে কিন্তু হয়নি আমার মনে পড়ে যে বাবা যখন তার ছাত্রছাত্রীদের গান শেখাতেন আমি তখন লুকিয়ে লুকিয়ে পাশের ঘর থেকে বা পর্দার ওপাশ থেকে লুকিয়ে শুনতাম আর যখন গান তুলতাম বাবার শেখানো গান বা কোনো রেকর্ডে শোনা গান বা তখন ছিল রেডিও রেডিওই ছিল একমাত্র গান শোনবার এবং গান তোলবার উপায় রেডিওর গান লুকিয়ে লুকিয়ে স্নান ঘরে গিয়ে একটা গমগমে আওয়াজ হতো তখন যার গান তাকে নকল করতাম কপি করতাম আমার মনে পড়ে আমি খুব প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান কপি করতাম এবং আশাঝির গান আমি ভীষণ কপি করতাম তো বাবা যখন বসে গান শেখাতে চাইতেন আমাকে আমি অসম্ভব ফাঁকি বাজছিলাম এবং ক্লাসিক্যাল মিউজিক অনেকক্ষণ ধরে বসে শিখেছি এ আমার মনে পড়ে না সবসময় একটা বকুনি খাওয়া এবং পালিয়ে যাওয়া চোখের জল অভিমান এসব করে গান শেখাটা আর হতো না তাই আমার গান শেখাটা হয়েছে একেবারেই লুকিয়ে বাবা যখন অন্যদের শেখাতেন তো এই লুকোচুরির মাধ্যমে ক্লাসিক্যাল গানের চর্চা চলছে চলতে চলতে একবার ন্যাশনাল স্কলারশিপের পরীক্ষা এলো তখন বোধ করে আমার বারো কি তেরো বছর বয়স কি আরেকটু বেশি তেরো কি চোদ্দ সেই সময় এটি কানান ছিলেন সেই কম্পিটিশনে। এই সূত্রে বলি যে এটি কাননজির কাছে বাবা আমাকে অনেক ছোট্টবেলায় নিয়ে যান উনি আমাকে কোলে বসিয়ে তখন আমি অনেক ছোট ওই তিন কি চার কোলে বসিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এখনো মায়ের কোলে বসে দুধ খাও তো আমার খুব প্রেস্টিজে লাগে তা আমি বলি যে না আমি দুধ নিজে নিজেই খেতে পারি বলে তুমি এইটুকুমে তুমি এখন ইয়ামান গাও তুমি জানো ইয়ামান শিখেছ তো আমি খুব গর্ব ভরে বলেছিলেন যে হ্যাঁ আমি গাইতে পারি আমি বাবার কাছে ইয়ামান শিখেছি খাওয়াটা কার কারো বিস্কুট ফাটামটি স্বাদ ফেটে চোখ কারো স্বাদের ভাগের মা দঙ্গা পায় না ফুপোটা আর না কেন ক্ষতি নেই বিস্কুটের রাজা থাকতে চিন্তা কি যেন রে রাজা রাজা বিস্কুট বেবে বলছো রাজা বিস্কিট বিগ বি সাদের বিগ বিস্কিট প্যাশন ফর ডেভেলপমেন্ট দেখুন প্রতি রবিবার বিকেল সাড়ে পাঁচটা কলকাতা এবং সন্ধ্যে ছটা ঢাকা বিজ্ঞানে বাঙালি দেখুন প্রতি রবিবার সকাল এগারোটা কুড়ি কলকাতা সকাল এগারোটা পঞ্চাশ ঢাকা এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হারবাল করিস্মা ক্রিম আমার বাবার কাছে প্রথম শেখা রাগ হচ্ছে ইয়ামান ইয়ামান তখন শিখেছি ইয়ামান তারপরেও শিখেছি ইয়ামান এখনো শিখছি আমি যখন আমার ছাত্রছাত্রীদের শেখাই তখনও কিন্তু আমি নিজে শিখি তখনও মনে হয় সেই ছোট্ট একটা ঘরে খাটের ওপর বসে বাবা হারমোনিয়ামে বা তানপুরায় বাবা আমাকে শেখাচ্ছেন মোহে मन प्रेम भरी मोहली मन प्रे म भरी पिया की नजरिया जादू भरी पिया की नजर এই ছিল আমার ইয়ামান এই ইয়ামানকে ঘিরে অনেক অনেক স্মৃতি পরবর্তীকালে আমি যখন নিজে গান লিখতে শুরু করলাম খুব ছোটবেলায় প্রথম আমার কম্পোজিশনের শুরু হচ্ছে আমার কবিতা কিন্তু কোনো একটা সময়ে কলেজ তখন শুরু হয়নি তখন গান এলো মনে হলো সুর করি আমার কাছে সুর আগে আসে কথা পরে আসে আর ইয়ামান দিয়ে গান বেঁধেছি বড় হয়ে পরবর্তীকালে ওরে যেখানে হেমন মিলে যায় ওরে আয় মহানায় যেখানে হেমন মিলে যায় যেটা বলছিলাম যে আমার সেই অভিমান সেই অভিমান আমাকে বাইরে গান গাইতে দিত না ইচ্ছে করতো না আমি কলেজে যখন পড়তাম আমার বন্ধুরা জানতো আমি বিকম পড়েছি কমার্স পড়েছি তো কমার্সের বন্ধুরা জানতো যে আমি একটু একটু ছবি আঁকি আর আমি ভালো বন্ধু আমি কথা বলি একটু একটু রেসিটেশন করি আবৃত্তি করি কবিতা লিখি ব্যাস আর কিছু নয় কিন্তু আমি যে সত্যি সত্যি গান গাইতে পারি বা কতটা পারি সে সম্পর্কে আমার বন্ধুরা খুব একটা সচেতন ছিল না আমার কফি হাউসে আমি যেতাম সেখানে গিয়ে স্কেচ করতাম মানুষ বসে থাকা বিভিন্ন রকম ভঙ্গি স্কেচ করেছি আড্ডা দিয়েছি কিন্তু না গান নয় কমার্স পাশ করে আমার কাকার কাছে চলে গেলাম দিল্লিতে চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে সেখানে গিয়ে গান তো ছিল ভেতরে ভেতরে আগেই বলেছি তো কাকা খুব রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন দিল্লিতে সেটেল ছিলেন আমার কাকা উনি নিজেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন তো কাকা আমাকে রোজ রাত্রিবেলা ঘুমানোর সময় বলতেন যে কলের গান রবীন্দ্রসঙ্গীত শোনাও আমাকে কলের গান বলে ডাকতেন তার কারণ যে কোনো কারণেই হোক আমার কোনো ক্লান্তি ছিল না আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা করে কুড়ি থেকে বাইশটা গান রবীন্দ্রসঙ্গীত শোনাতাম কিন্তু তখন আমি স্বরলিপি জানি না যা কানে শুনেছি আমার প্রিয় গায়ক গায়িকারা জর্জদার গান মোহরদির গান সুচিত্রাদির গান মায়াদির গান তখন রবীন্দ্রসঙ্গীত ছিল শিল্পীদের নামে যে তাদের গান তো এই সমস্ত গান শোনাতে শোনাতে আমার একটা অভ্যেস হয়ে গিয়েছিলো একসঙ্গে অনেক গান শোনানোর তো কোনো একদিন মাস চারে কেটে গেল কাকা আমাকে বললেন যে তুমি কলকাতায় চলে যাও গিয়ে তুমি গান নিয়ে কিছু করো গান নিয়ে পড়ো রবীন্দ্রভারতীতে ভর্তি হও চলে এলাম দিল্লি ত্যাগ করে ফের কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিলাম চান্স পেলাম তখন সুচিত্রা দিছিলেন শ্রদ্ধা সুচিত্রা মিত্র উনি ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনার কাছে এসে রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম মায়াদির কাছে প্রাইভেটলি শিখতে শুরু করলাম আমার গুরু শ্রীমতী মায়া সেন তো এই ঘুরে গেল আমার গানের দিকে আমার ভাগ্য আমার পথ চলা হয়ে গেল গানমুখী দিল্লি থেকে চলে এলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি না পড়ে আমার গানের জগতে আমার পুরনো পাড়ায় আমার বাবা মার কাছে এই যে পঞ্চাশ রকমের গান গাইতে পারি তাই ভাবি যে কাকে ঠিক কৃতজ্ঞতা জানাবো অনেক মানুষজনকে কৃতজ্ঞতা জানানোর আছে মানে আমার ব্যাপারটা হচ্ছে সেই রকম আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে সেরকম আমি সববার কাছে শিখেছি আকাশ বাতাস প্রকৃতি আমার বন্ধুরা আমার বাবা মা আমার গুরু আমার আমি যাদের কাছে রেকর্ড থেকে গান শিখেছি আমি মনে মনে গুরু মেনেছি কেন হঠাৎ এই প্রসঙ্গে এলাম আসলে আমার খুব ইংরেজি গানের শখ ছিল আর সেই শখটা এসেছে আমার দাদা আমার অগ্রজ আমার থেকে অনেকটাই বড় আমার থেকে প্রায় সাড়ে চোদ্দ বছরের বড় আমার দাদা স্বপন দাশগুপ্তর কাছে দাদা যখন এইচএস পরীক্ষা দেন তখন আমি পৃথিবীতে এসেছি তাই একটা খুব অন্য রকমের স্নেহ দাদার কাছে পেয়েছি আমাদের ছোটোবেলায় সেই এখনো আছে লাঞ্চ টাইম ভ্যারাইটি রেডিওর সেখান থেকে ইংরেজি গান শোনবার একটা আগ্রহ জন্মেছিল সেটা দাদার থেকেই আর আমার দাদা অসম্ভব ভালো গায়ক আমি আর আমার দাদা আমরা দুজনে খুব জন লেনানের ভক্ত ছিলাম কত কত দিন গেছে দুজনে একসঙ্গে গেছি হিমাজিন It's easy if you try no hell below us above us only sky. Imagine all the people living for today you may say i'm a dreamer but i'm not the only one i hope someday you will join us and the world will be one robindro Pora Kalin? a competition holo all india singing talent contest লায়ন্স ক্লাব সেই সর্বভারতীয় কম্পিটিশনটি করেছিলেন সালটা ছিল উনিশশো পঁচাশি তো উনিশশো সালে এই অল ইন্ডিয়া সিঙ্গিং ট্যালেন্ট কন্টেস্টের ফাইনালে জাজেস যারা এসেছিলেন তারা বেশিরভাগই এসেছিলেন বম্বে থেকে নওশাদ জি জয়দেবজি অসাধারণ সমস্ত সুরকারেরা এসেছিলেন এটি কানন ছিলেন রবিকুমার কিচলু লতাফাত হোসেন খান ছিলেন ভি বালসারা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সুকুমার মিত্র এবং আরও অনেকে ষোলোজন দিকপাল ছিলেন শক্তি সামন্ত ছিলেন বাসু ভট্টাচার্য আরও অনেকের নাম আমার মনে পড়ছে না আজ কিন্তু সেই ষোলো জন জাজেসদের সামনে পাঁচশো জন প্রতিযোগীর প্রতিযোগিতা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানে খুব আশ্চর্যজনকভাবে সেমি ক্লাসিক্যালে আমি প্রথম হলাম সেই প্রথম আমার মনে হলো রাত বারোটার সময় যেরকম বিউটি কনটেস্টের রেজাল্ট বলা হয় রাত বারোটার সময় দশ নয় আট সাত ছয় পাঁচ করে যে প্রথম হয়েছে তার নাম অ্যানাউন্স করা হলো এবং সেই মুহূর্তটি আমার কাছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তারিখটা ছিল আঠাশে এপ্রিল উনিশশো সেই মুহূর্তটি আমায় বলে দিল যে তোমায় গান গাইতে হবে কারণ আমাকে সাড়ে তেরো হাজার দর্শক শ্রোতার সামনে গান গাইতে হয়েছিল সেই গানটা খুব মনে পড়ছে আজকে সু মেরানে মেরে মানা তেরি স্মরণ করি সেই আঠাশে এপ্রিলের কথা সেই অল ইন্ডিয়া সিঙ্গিং ট্যালেন্ট কনটেস্টের কথা তারপর কিন্তু আমার মন ঘুরে গেল গানের দিকে নানান রকম গান সংক্রান্ত কাজের কথা সবসময় মনে হয়েছে একটা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার ইচ্ছে তখন থেকে শুরু হলো আর শুরু হওয়া মাত্রই কাজ শুরু যেমন রবীন্দ্রভারতীতে পড়াকালীন বিদেশি গান এবং রবীন্দ্রসঙ্গীত এ নিয়ে একটি প্রোগ্রাম হল এবং সেখানে খুব সৌভাগ্যক্রমে গৌতম ঘোষ যিনি আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির লেকচারার পিয়ানো শেখান এবং শরৎ বাজান এবং তিনি নিজে কম্পোজার সুরকার গীতিকার গৌতম ঘোষ তিনি আমাকে দিয়ে ইংরেজি গান গাওয়ালেন আমি মধুটা পেয়ে গেলাম আমার মনে হলো এরকম কত গান লুকিয়ে আছে রবীন্দ্রনাথের গানের মূল গান মানে রবীন্দ্রনাথের ভালো লাগা সুর যাকে আমরা বলি মূল গান অরিজিনাল টিউন সেই টিউন অরিজিনাল টিউন খুঁজে বেড়ানো এটা তখন থেকে আমার কাজ হয়ে দাঁড়ালো শুধু বিদেশি গান নয় যদিও তখন গিয়েছিলাম বিদেশি গান যেমন অনলাইন সাইন পুরানো সেদিনের কথা ইয়ে ব্যাংস অ্যান্ড ব্রেজ ফুলে ফুলে ঢোলে ঢোলে এইরকম সমস্ত গান তারপর খুঁজে বেড়ালাম উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সুর রবীন্দ্রনাথের গানের সুর অরিজিনাল টিউন তারপর খুঁজতে গেলাম চেন্নাইতে দক্ষিণ ভারতীয় গান কি কী বেঁধেছেন রবীন্দ্রনাথের গান সেখানে গিয়ে মীনাক্ষী মন্দিরে গেছি মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির বিখ্যাত মন্দির সেখানে গিয়ে তুলে এনেছি মিনাক্ষী মেয়ে মোদম তৈরি করলাম নিজের গলাটিকে লোকগানের মতো করে লোকগানের সুর খুঁজে বেড়ালাম যে সুর থেকে রবীন্দ্রনাথ তৈরি করেছেন তার বাউল গান স্বদেশ পর্যায়ের গান আমি এখনও খুঁজে চলেছি আর এই খুঁজে বেড়ানো আমার চলবে আজীবন আমরণ প্লিজ মালা আর কিচ্ছু হবে না বলছি তো না তোমায় কি আমি জেনে শুনে বিপদে ফেলবো আমার রিকোয়েস্টটা একটু বোঝার চেষ্টা করো উফ সেই রিকোয়েস্ট ভেবে দেখুন স্ফূর্তি আর সুরক্ষা ভরা যৌন জীবনের জন্য কনডমের কোনো বিকল্পই নেই আরো জানতে ফোন করুন বুলাদিকে 1097 এ বিনামূল্যে চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি দেখুন সকাল সাড়ে কলকাতা এবং দশটা ঢাকা এই অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী আমার এত কাছের মানুষ যে ওর সম্পর্কে কিছু বলা আমার পক্ষে খুব মুশকিল দিনে রাতে সব সময় আমি ওর কাছাকাছি ও কিভাবে চিন্তা করে কিভাবে গান লেখে সুর করে সমস্তই আমি দেখতে পাই ওকে চিনি আজ থেকে প্রায় বাইশ বছর আগে থেকে তখন ছোট্ট স্বাগতা রোগা এবং অত্যন্ত ছোটো মানুষ আর কি গান করে যখন তখন যেন মনে হয় যেন তার ভেতরে কত প্রতিভা সেই দিন থেকে সেটা বুঝতে পেরে আমার মনে হলো যে এই মানুষটা বোধহয় আমার খুব কাছে। ওরও দেখলাম যে আমার প্রতি একটা অসম্ভব একটা ভক্তি অসম্ভব একটা ভালোবাসা যেটা আজকে কিন্তু ওর এত কাছাকাছি করে দিয়েছে আমাকে আমি ওর দিদি স্বাগত আমার বোন শুধু বোন নয় অনেক ছোট বোন আমার ছোট বোনের প্রতি দিদির যে ভালোবাসা আমার অসীম ভালোবাসা রয়েছে ওর প্রতি ওর রয়েছে আমার প্রতি অসম্ভব বেশি ভক্তি এবং ভালোবাসা আমি কি বলছি আমি কি চাইছি কোনটা কোন শাড়িটা আমার চোখটা ভালো লাগছে আমার মুখটার মধ্যে প্লেজার সেটা ওকে ভীষণভাবে আকৃষ্ট করে মানুষ হিসেবে স্বাগত লক্ষী আমি যতটা জানি তার সেই ক্ষেত্রে বলতে গেলে মনে হয় যে ওর কাছে শেখার কিন্তু কোনো শেষ নেই আমি যে কত শিখেছি আমি ওর সিনিয়র অথচ আমি কাছে শিখেছি এটা যেন একটা সত্যি সত্যি মানে কিরম মনে হয় কিন্তু শেখা সত্যি করে একটা ছোট মানুষও তার অভিজ্ঞতা তার বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে আমার অসম্ভব আস্থা যে কোনো ব্যাপারে ওকে জিজ্ঞাসা করলে তার একটা সদুত্তর আমি পাবই এবং সেই সদুত্তরটা যথাযথ গানের ক্ষেত্রে আজকে ও আজকে সর্বজন প্রিয় শিল্পী স্বাগতালক্ষ্মী কিন্তু ওর যখন সেই ছোটোবেলার গান শুনেছি ছোট ছোটো স্বাগতালক্ষ্মী তখন থেকে আমার দূরদৃষ্টি মনে দূরদৃষ্টিতে আমি দেখতে পেয়েছি যে ও কোথায় পৌঁছে যাবে কোথায় পৌঁছে গেছে ও কারণ ওর যে গাওয়া গানগুলো আমি গান বুঝি এখন গান করি না প্রায় কিন্তু গান বোঝা মানে গানের প্রতি অনুভূতি আমার সাংঘাতিক তাহলে গানের যখন অনুভূতি আমার সাংঘাতিক সেই দৃষ্টিতেই কিন্তু আমি দেখেছি স্বাগতালক্ষ্মী গানটা যেমনি গাইতে পারে তেমনি গানটা বুঝতে পারে রবীন্দ্রনাথের গান চলতে থাকল কিন্তু সঙ্গে আরেকটা ধারাও চলতে লাগলো সেটা হচ্ছে আমার নিজস্ব সৃষ্টি রবীন্দ্রনাথের গানকে মাথায় রেখে আমি আমার সৃষ্টি করি আমার সৃষ্টি চলে যদিও আমার লেখালেখি কিন্তু আমি যখন রবীন্দ্রসঙ্গীত গাইতাম তারও অনেক আগে থেকে তবে হ্যাঁ বাইরে প্রকাশ করবার সাহস পেয়েছি কিন্তু অনেক পরে আমার প্রথম নিজস্ব লেখা নিজস্ব নিজস্ব গান নিজস্ব লেখা নিজস্ব গান প্রকাশিত হয় প্রথম বেরোয় উনিশশো সালে তার আগে আমি আমার পিতৃদেবের গান রেকর্ড করেছি এইচএমবি সারেগামা থেকে সে গান বেরিয়েছে তারপর বেরোলো আমার নিজের গান নিজের গান লিখতে লিখতে মনে হলো যে আমার গান কি শুধু আমি গাইব অন্য কেউ গাইবেন না তো প্রথম যিনি এগিয়ে এলেন বিশেষ স্নেহ করেন আমাকে হৈমন্তীদি আমাদের শ্রদ্ধা হৈমন্তী শুক্লা তিনি রেকর্ড করলেন দুটি গান আমার কথায় আমার সুরে তার মধ্যে একটি গান ভীষণভাবে জনপ্রিয় হল সূর্যোদয়ের দেশে চলো যায় সূর্যোদয়ের দেশে ওষারে গানার ভোরের স্নান উষারে গানার ভোরের স্নান যে বাতাসে উচ্ছ্বাসে চলে ভেসে নিরুদেশে সূর্যের দেশে যাই সূর্যোদয়ের দেশে ডিং এর গান ইন্দ্রনীল সেন প্রোগ্রামে গান করে 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 ভীষণভাবে পপুলার করে দিয়েছিলেন হারাধন প্রামাণিকের গানটি ছিল ইন্দ্রনীলের হ্যাঁ এর সঙ্গে বলি যে মিউজিক ডিরেক্টর ছাড়া আমি কিন্তু ডিংডং ছবির গানের লিরিসিস্ট ছিলাম হাসির গান একজন চুল ছাটিয়ে তার সেলুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে ডিং ডং ডিংডং আমি দেশের। আমি ডিং ডং দেুদ নাম হলো এই এই অধামের হাহারাধন প্রামাণিক কাটি ছাটি চুল দাড়ি সরু গুড়ি নুড়ি ঘুমের ঘড়ি দিয়ে আ বলে তা বলে গোলমেলে হতে পারি গানের গলাটা মন্দ নয় ডাড্ডারি গানটা তো বুগাই ঠিক ঠিক আগাগোড়া হাসির গান ডিংডং এর পরে ছয় ঋতু ছয় মন এই ছয় ঋতু ছয় মনের গানের সুরও আমার কথাও আমার আমরা ছজন শিল্পী মিলে আটটা গান গেয়েছিলাম ইন্দ্রানিধি উষাদি রোপামুদ্রা শম্পাকুণ্ডু হৈমন্তিদি এবং যথারীতি আমি এক একজন এক একটা ঋতু লোপামুদ্রা গ্রীষ্ম বর্ষা ইন্দ্রানিধি ছয় ঋতু ছয় মনের সব গান খুব প্রিয় এক একজন শিল্পী এক একটি ঋতুর গান করেছেন কিন্তু আমার সবচেয়ে যে প্রিয় গানটি গেছেন ইন্দ্রানিদি সেই গানটা একটুখানি শোনাই কোন এক আকাশে চোখের ঝরেছে টুপটাপ একাকি চুপচাপ পিয়ানোর গন্ধার কি আশায় বারবার খোঁজে কাকি বলে মন খারাপ মন খারাপ আ হুম ছয় ঋতু ছয় মনের পরে যার জন্যে গান তৈরি করলাম তিনি আমাদের খুব প্রিয় একজন অভিনেতা এবং গায়কও বটে অর্জুন চক্রবর্তী অর্জুন চক্রবর্তীর জন্যে মন চাই বলে একটি অ্যালবামে ছ ছটি গান লিখলাম খুব ভালো গেয়েছেন তিনি আমার মনে হয় গায়ক হলেও বোধহয় মন্দ হতো না তা এই মন চাই মন চাই অ্যালবামে কিছু সংলাপ ছিল এবং কিছু গান তো ছিলই সেই ছটি গান ছাড়াও সংলাপও লিখে দিয়েছিলাম কেউ একজন তার ছেলেবেলাকে স্মরণ করছেন এটার ওপরেই হচ্ছে মন আমার সবচেয়ে প্রিয় গানের একটা লাইন শোনাই গানে গানে বদলে গেল তার পুরনো সুর পুরনো রং মুছে নতুন

যদি চোদ্দ থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে তারার সেরা এত নয় শুধু গানের অডিশনের জন্য চলে আসে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার হোটেল হেরিটেজ হিলকার্ট রোড প্রধাননগর শিলিগুড়ি এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক রঙ্গলি হার্বাল করিস্মা ফিম শ্যাম্পু নিজের গান আছে নিজের কথা নিজের সুর তো রইলই কিন্তু মনে হয় এই যে জীবনটা সেই জীবনটায় কিছু দায়িত্ব রয়ে যায় আমার অন্তত রবীন্দ্রনাথকে নিয়ে তাই রবীন্দ্রনাথের গান নিয়ে নানান রকমের কাজ করার ইচ্ছে রিসার্চ এসব চলতেই থাকে গত বছর আগে বিয়াল্লিশটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তৈরি করেছিলাম রামায়ণ রবীন্দ্রনাথের যে মহাকাব্য প্রীতি ছিল সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তার গানধারীর আবেদন তার চিত্রাঙ্গদা এই সমস্ত দেখে আমরা বুঝতে পারি যে তিনি মহাকাব্য পছন্দ করেছিলেন মহাকাব্য প্রীতি তার ছিল কিন্তু তিনি রামায়ণ তৈরি করেননি অথচ এমন কিছু গান রয়েছে রবীন্দ্রনাথের গানের মধ্যে যেমন আমি যখন রামায়ণ করি আমি শেষ দৃশ্য থেকে শুরু করেছিলাম সীতার পাতাল প্রবেশ থেকে আমার রামায়ণের প্ল্যানিং শুরু হয়েছিল আমি একদিন গান শেখাচ্ছিলাম আমার ছাত্রীদের হঠাৎ শেখাতে শেখাতে একটি গান ফুরলো ফুরলো এবার পালা পা আমার ওরে খারে পালা মাগো মা মাগো মা তুমি জাগো মা মাকে ডাকছেন এবং অগ্নি দহন জ্বালার কথা বলছেন ইনি সীতা ছাড়া আর কে তাই মনে হলো যে এবার আমার রামায়ণ আসুক আমার রামায়ণ মানে বাল্মীকির রামায়ণ এবং রবীন্দ্রনাথের গান এর একটি কংলোম্যারেশন বলতে পারেন রামায়ণ রেকর্ড হওয়ার পরে অডিও রেকর্ডটি হওয়ার পরে আমার একশো কুড়িজন ছাত্রছাত্রীকে দিয়ে রামায়ণ মঞ্চস্থ হল একশো কুড়িজন কুশিলভ প্রত্যেকটি দৃশ্য রয়েছে এবং বিয়াল্লিশটি গানের সুতো বাল্মীকির মুখ থেকে সংস্কৃত শ্লোক নির্গত হওয়ার থেকে শুরু করে সীতার পাতাল প্রবেশ পর্যন্ত প্রতিটি প্রসঙ্গে আসছে রবীন্দ্রনাথের গান যখন কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হচ্ছে তখন রাক্ষসেরা বলছে কঠিন লোহা কঠিন ঘুমে ছিল ঘুম ভাঙাই নুরে যখন বানর সেনা যুদ্ধে যাচ্ছে রাক্ষসদের সঙ্গে মহাযুদ্ধ তখন গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পিনা কেতে লাগে টঙ্কার বসুন্ধরার তালে। পম্পন জাগে সংকার যখন রাবণ সীতাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন তখন ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে প্রচন্ড জানে আশিল এক দূর দিন দারণ ঘন ঘটা অবিরল অশনি তা জানো প্রচন্ড গর্জনে বিয়ের দৃশ্যে রাম চন্দ্র এবং সীতার বিয়ের দৃশ্যে গান হচ্ছে লাবনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে যদি কেউ জিজ্ঞেস জিজ্ঞেস করেন যে এই প্রাণে সোহে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে এ গান কেন রামচন্দ্র এবং সীতার বিয়ের গান এটি আমাদের রামায়ণের থিম সং উত্তর হলো যে এই একই লাবণ্যে গানটি রবীন্দ্রনাথ যেখান থেকে এনেছেন একটি একটি তেলেগু গান ভেঙে ত্যাগরাজের ত্যাগরাজের লেখা একটি তেলেগু গান ভেঙে রবীন্দ্রনাথ এই অখিলা গানটি তৈরি করেছেন সে গানটি রামচন্দ্র বন্দনা রামকুলার জোড়বে রাম কণ্ণার জোড়বে ভীষণভাবে একা লাগতে থাকলো। দেখলাম যে আমাদের আশপাশটা একটা যেন ভয়ঙ্কর অবক্ষয় ভুগছে মেধা আশ্রম কেন জানি না মনে হলো ভীষণ পাশাপাশি এসে গেছে রবীন্দ্রনাথের গান নিয়েও চলছে ভয়ঙ্কর রকমের বিকৃতি শিল্পে সংস্কৃতিতে সব ক্ষেত্রে আসছে একটা অবক্ষয় তাই ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম ভীষণ একা লাগছিল তাই মনে হলো যে কি করে এই রবীন্দ্রনাথের গানের অর্ধেকটা আমার জানা সম্পূর্ণ গান সম্পূর্ণ গীতবেতানের অর্ধেকটা আমার জানা আর বাকি অর্ধেক আমার অজানা কি জানি কে বিকৃত করে ফেলবে কবে এবং টেলিভিশনে দু একটি রবীন্দ্রনাথের গানের মিউজিক ভিডিও দেখে শুনে মনে হলো যে হার্ট অ্যাটাক হয়ে যাবে তাই আর দেরি করলাম না সাড়ে তিন মাস স্টুডিও বুক করে ফেললাম রেকর্ড করে ফেললাম সম্পূর্ণ গীতবিতান রবীন্দ্রনাথের সমস্ত গান নাম দিলাম একলা গীতবিতান অনেকে জিজ্ঞেস করেন যে তোমার গীতবিধান একলা কেন গীতবিধান তো একলা নয় গীতবিধান তো ভীষণ সম্পূর্ণ এবং গীতবিধান সকলের গীতবিধান যেমন সকলের গীতবিতান একাও এই একলা শব্দটা রবীন্দ্রনাথ বহু জায়গায় ব্যবহার করেছেন একলা শব্দটার মধ্যে একটা মেঠো ভাব আছে এবং একলা কতটার মধ্যে কোনো অহংকার নেই একার মধ্যে অহংকার আছে সেই জন্য আমার গীতবিতান একলা আর গীতবিতান হচ্ছে আমার গীতা বাইবেল এবং কোরআন আমার ধর্মগ্রন্থ তাই এটি সম্পূর্ণ করার একটা ইচ্ছে অবচেতনে ছিল ছোটোবেলা থেকেই তাই দু হাজার ছয় সালে সেটি সম্পূর্ণ করতে পারলাম এটি কাকে ধন্যবাদ দেবো আমি জানি না ঈশ্বরকে ধন্যবাদ দেব রবীন্দ্রনাথকে ধন্যবাদ দেবো ধন্যবাদ দেব কৃতজ্ঞতা জানাবো আমাকে যারা ভালোবেসেছেন যারা সারা জীবন আমাকে ইন্সপায়ার করেছেন ভেতরে ভেতরে যারা আমাকে ইন্সপায়ার করেননি আমি তাদেরও ধন্যবাদ দেব কারণ তারাও আমার এই জেদটি উজ্জীবিত করেছেন সকলের কাছে আমি ঋণী সব কথা আজ বলা হলো না এত কম সময়ে সব গল্প কি শেষ হয় সব কথা কি বলা যায় বাকি রয়ে গেল অন্য কোনো সময় অন্য কোনো প্রসঙ্গে যখন দেখা হবে আপনাদের সঙ্গে বলবো আরও অনেক কথা অনেক গল্প আজকে অনেক ভালোবাসায় কৃতজ্ঞতায় শ্রদ্ধায় বিদায় নেব আর বলবো গানে গানে দেখা হবে সেই তোমার সাথে নতুন রোদের গানে নতুন প্রাতে ঠিকানা লিখে রেখো রাম ধনুতে অচেনা মনকে চিনো চেনা ছায়াতে দেখা হবে সেই তোমার সাথে